আসসালামু আলাইকুম। এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সুখবর প্রকাশ। সম্মানিত ভিউয়ার্স, চলুন এ বিষয়ে এখন জেনে নিই সর্বশেষ আপডেট। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল পদে সুপারিশপ্রাপ্ত কিংবা মেধা তালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের আবেদন যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়নি। কবে নাগাদ প্রার্থীদের আবেদন যাচাইয়ের কাজ শুরু হবে সেটিও বলতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার 2 এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নানা অভিযোগ নিয়ে আসছেন। সবগুলো অভিযোগ একত্রিত করে এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার একজন সহকারী পরিচালকের কাছে নিয়ে যাওয়া। আর পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ আপডেটের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি সচিব মহোদয় বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, তবে তা কবে থেকে শুরু তা এখনও নিশ্চিত নয়।